রাখব ভালো রাখবো দেশ বৈধপথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে খানজানালী থানার তেলিগাতি কুয়েট রোডে অবস্থিত খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে নিরাপদ অভিভাষণ এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিশে জুন বিকাল চারটে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দীঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক প্রবীর দত্ত সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে মনিরুল ইসলাম সেমিনারে বক্তারা বলেন নিরাপদ অভিবাসন যেখানে টেকসয় উন্নয়ন সেখানে সুষ্ঠু ও নিরাপদ অভিবাসনের জন্য করণীয় বিদেশ গমনের প্রাককালে করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন সেমিনারে বিভিন্ন শ্রেণী এবং পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন